এইখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা অনেকেই বাক্সালের নেতা ছিল এরা অনেকেই একসময় ছাত্রলীগের রাজনীতি করত। এরা সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছে অর্থাৎ এনারা হলো দলীয় বিচারক সুতরাং এই দলীয় বিচারকরা পদে থাকবে আর ছাত্র সমাজ যে গণ অভ্যুত্থান করেছে সেই গণ অভ্যুত্থান সমাপ্ত হয়ে যাবে সেটি আসলে হয়নি আমরা যে কারণে আজকে এই হাইকোর্টে আমরা এসেছি আম জনতা সকলে এসেছে সকল পেশার মানুষ সকল মত পথের মানুষ এখানে এসেছে সুতরাং প্রধান বিচারপতিকে বলবো আপনি অনতি বিলম্বে আজকের মধ্যে অবশ্যই আপনাকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে আপিল বিভাগের যে সকল বিচারকগণ রয়েছেন আপনাদেরকে বলতে চাই যে আপনাদের কোনো নিরাপত্তার ঘাটতি হবে না কিন্তু আপনারা পদে বসে থাকবেন এটি আমরা মেনে নিতে পারছি না আপনাদেরকে আজকের মধ্যেই পদত্যাগ করতে হবে অন্যথায় যদি পদত্যাগ না করেন তাহলে আপনাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং একই সাথে যেটি বলতে চাই দেখেন আজকে এই বাংলাদেশে আসলে সংস্কার দরকার আজকের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সংস্কার করতে না পারি আমাদের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াবে কারণ দেখেন সব জায়গায় কিন্তু আওয়ামী লীগ দলীয়করণ করেছে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে যে প্রধান নির্বাচন কমিশনার চব্বিশ সালে এ ধরনের নির্বাচন করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। আজকে দেখেন শিক্ষার্থী জনতা তারা কিন্তু হাউ হাইকোর্ট ঘেরাও দিয়েছে সুতরাং যারা সরকারের সুবিধাভোগী ছিলেন আওয়ামী সরকারের তারা তাদের জায়গা থেকে সরে যান জন জনরসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার আনোয়ার সাহেব আনোয়ার 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 সাহেবের যেভাবে যে অবস্থা হয়েছে দেখেন একজন ভিসি তাকেও কিন্তু সাধারণ জনগণ সম্মান করে নাই কারণ তিনি সবসময় আওয়ামী ফেসিবাদের পক্ষে বক্তব্য রেখেছেন কথা বলেছেন সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যারা আপনারা এই ফেসিবাদ তন্ত্রের রক্ষাকবচ ছিলেন আপনারা পদত্যাগ করেন এবং আপনারা নিরাপদে থাকবেন কারণ আমরা ইতিমধ্যে দেশের জনগণের প্রতি ছাত্র সমাজের প্রতি সবার প্রতি রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি হোক এ ধরনের আন্দোলন এই মুহূর্তে আমাদের আর প্রয়োজন নাই এবং একই সাথে আমরা যারা আপনার সংখ্যালঘু রয়েছে তাদের বিষয়েও আলোচনা আসছিলো যে মন্দিরে এবং একই সাথে তাদের ঘরে হামলা হচ্ছে দেখেন এটিও কিন্তু একটি ষড়যন্ত্রের অংশ যারা আওয়ামী ফেসিবাদ ছিল তারা কিন্তু এই হামলাগুলো করে বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছিলো যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল এখন যে সরকার এসেছে বা যে বিপ্লব হয়েছে এটি আসলে একটি ভুল বিপ্লব সেই জায়গা থেকে আমরা একই সাথে পুলিশের বিষয়টাও বিষয়টাও কিন্তু আজকে আলোচনা আসছে দেখেন পুলিশ তারা কিন্তু কর্মক্ষেত্রে যোগদান করতে চাচ্ছে না তো এখন আমরা পুলিশকে আমরা অভয় দিয়েছি যে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা কর্মকর্তা যান অন্যথায় বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটি আসলে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা চাই বাংলাদেশে জনতার সরকার গঠিত হোক এবং সেই জনতার সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারবে ধন্যবাদ দেখেন ছাত্রদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যে সকল বিচারকগণ রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে কিন্তু তারা এখনও পর্যন্ত পদত্যাগ না করে আজকে একটি জুডিশিয়াল কু করার চক্রান্ত করেছিল তো আমরা এই বিষয়টি বুঝে ওঠার সাথে সাথে আমরা খবর পেয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা তারা এসেছে রাজনৈতিক নেতৃত্ব এসেছে আইনজীবীরা এসেছে এবং বিভিন্ন পেশার মানুষজন এখানে কিন্তু জড়ো হয়েছে আমরা বলতে চাই যে প্রধান বিচারপতি আজকের মধ্যেই যেন তারা পদত্যাগ করে এবং আপিল বিভাগে যে সকল বিচারকগণ রয়েছে তাদেরও আমরা পদত্যাগের আহ্বান জানাই অন্যথায় বাংলাদেশে যে জনরস সৃষ্টি হয়েছে এই জনরস থেকে কেউই কিন্তু রক্ষা পাবে না আমরা এই দাবিতেই মূলত এখানে সমবেত হয়েছি আমরা একই সাথে নতুন যে আপনার সরকার এসেছে আমরা তার প্রতিও আহ্বান রাখছি যে আপনারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান সচিবালয় থেকে শুরু করে সমস্ত সেক্টরকে আজকে আপনাদেরকে সংস্কার করতে হবে এক মাসের মধ্যে এটি করতে হবে আজকে যদি সংস্কার না করা হয় তাহলে যেটি হবে যে আওয়ামী লীগের সুবিধাভোগী যে সকল সচিব আওয়ামী লীগের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা এবং বিচার বিভাগের তো সংস্কার মাস্ট এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাদেরকে যদি সরিয়ে না দিই তাহলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কুর মাধ্যমে আজকে আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসতে পারে আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশে এই গুম খুনের পরে গণহত্যার পরে রাজনীতি করতে পারে না সুতরাং এতদিন জামাতের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো আনা হয়েছিল জামাতের মতন দলকে দেখেন একটি গণতান্ত্রিক দল সেই দলকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা মনে করি আমরা মনে করি জামাতের এই যে নিষিদ্ধ করা হয়েছে এটি অনতিবিলম্বে এই বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে তাদেরকে অবশ্যই এটি বাতিল করতে হবে জামাত একটি গণতান্ত্রিক দল সুতরাং সুতরাং কোনোভাবে এই দলকে নিষিদ্ধ করা যায় না এই মুহূর্তে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই কাজটি এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হলো এই আওয়ামী ফেসিবাদ এবং এই ফেসিবাদের দশর তাদেরকে নিষিদ্ধ করা আপনি যদি এই কাজটি প্রথম না করেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এবং এই সরকারের দুর্বলতা প্রকাশ পাবে সুতরাং আমরা জনগণের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে যুবলীগকে নিষিদ্ধ করতে হবে আজকে তারা যেভাবে গুম খুন করেছে কোনোভাবে একটি দল একটি দল কোনোভাবে এই গুম খুন করতে পারে না সুতরাং আমরা এবং একই সাথে তারা আয়নাঘর বানিয়েছে দেখেন আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা বিতর্কিত করেছে আজকে ডিজিএফ এর মতন প্রতিষ্ঠানে সেখানে আয়নাঘর এটি মেনে নেওয়া যায় আজকে দেখেন ডিবি কার্যালয়ে সেখানে আয়নাঘর আজকে ডিএমপিতে আয়নাঘর আমি সন্দেহ করছি যে গণভবনে বঙ্গভবনে সেই জায়গাগুলোতেও এই ধরনের মানে কোনো আয়নাঘর আছে কিনা সেটিও আমি মনে করি এই সরকারের তদন্ত করে খতিয়ে দেখা দরকার আজকে দেখেন জি তারা মনে করে যে আওয়ামী লীগ আমাদের জন্য নিরাপদ আমরা ইতিমধ্যে দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কেউ কেউ রাজপথে নেমেছে এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা রাজপথে নেমেছে এটি কিন্তু আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য রক্ষার জন্য একটি ষড়যন্ত্র সুতরাং জনগণকে বলবো। সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো যে আমরা আপনাদের সাথে রয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা গতকাল কিন্তু সম্প্রতি সমাবেশ করেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত দলের পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইতিমধ্যে কর্মসূচি করা হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলবো যে আপনারা এই বাংলাদেশে থাকতে আপনারা অনিরাপদ ফিল করবেন না আমরা আপনাদের সাথে রয়েছি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়া হচ্ছে সুতরাং যারা আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য চক্রান্ত করছে আমরা আপনাদেরকে বলবো আপনারা যে মত যে পথেরই হক না কেন জনগণ কিন্তু আপনারা আপনাদেরকে ছাড় দিবে না জনরসে পড়লে যেখানে শেখ হাসিনার জনরসের কারণে হেলিকপ্টারের পাখা ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে সেখানে যারা এই আওয়ামী ফেসিবাদকে রক্ষার জন্য জুডিশিয়াল কু করার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ ইতিমধ্যে ফুঁসে উঠেছে সুতরাং আমরা আহ্বান রাখছি যে আজকের মধ্যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সকল বিচারকগণকে পদত্যাগ করতে হবে আজকে হাইকোর্ট

এক দুই তিন চার কব কবি একদিন এক দু তিন চার